মাঠের দৃশ্যটা দেখছো ভেরি ফাইন খুব সুন্দর লাগছে এখন ছেলে তো বাড়িতে ঘুমিয়ে আছে আর ওকে নিয়ে এলাম ও আবার কি করছে এখানে বাড়ি মেয়ের সামনে ঘর আছে তো ওখান দিয়েই আসছিলাম ও আবার কী করছে না ওখানেই দোলনায় মানে ঝুলবে সেটার জন্য কান্নাকাটি করছিল তার চোখটা দেখো তারপর আমার সঙ্গে হাসি হাসি করতে করতে এই দিকে চলে এলো কি আর ওকে বলছিলাম যে হলুদ গাঁদার ফুল নাচো ও নাচলো না তো এমনি দুটো ছবি তুললাম নেই পাতা বেশি তুলতে নেই তো গাছ বড় হবে অনেক কি বাবা গাছ কানছে দেখছো গাছ কান্নাকাটি করছে দেখো ছোট ছোট গাছগুলো সবগুলো পাতা ছিঁড়ে দিচ্ছিস কেন দাদু এলে খুব মারবে দাদা বোকা দিবে তখন ঠিক বুঝবি ঠেলা মারু মারবে তো তাহলে তোমার তো খুব সাহস মারু আর এখানে আজকে আমার সোনা মা জাল দিতে এসেছিল কতগুলো মাছ পড়ছে এই তো এই পুকুরে এই বড় পুকুরে আজকে মাছ ধরতে এসেছিল সোনা মা কি বড়শি লেগে গেছে ওকে দেখো ওকে জামা পরিয়ে দিয়েছি ও বলছে আমাকে খুব শীত লেগেছে এটা কি ডিসকো কাটিং হয়েছে না কি বলো ও ডিসকো তো কাটি এই মেয়েটা আর খুব বাই না জানো এর মতন দুষ্টুমি আর কারো বাড়িতে করে নাকি আমি জানি না কিছুটা টাইম পাস করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সোনামা সোনামা যেগুলো প্রতিদিন ঠাকুরকে বলো কি বলো দাদার কথা কি বলো

কিছু কিছু আর তো গাছের উপরে ওই যে দেখতেই পাচ্ছো সুটটা টা ঝোলানো আছে ওটাই দেখে ওরকম হা করে ফেলেছে দেখা এখান থেকে দেখা যাচ্ছে ওই তো ওই যেটা ওখানে দেখা যাচ্ছে তো আমরা গ্রামে থাকি বলে আমার মেয়ে সঠিক মতো এখনো বাংলা কথা বলতে পারেনি তো তোমরা আশা করি হয়তো বুঝতে পেরে গেছো বুঝে নাও আর আজকে তো সেরকম কিছু ব্লগই নয় এমনি একটু বেড়াতে এলাম টাইম পাস ওটার জন্য ও আগে থেকে স্কুল থেকে এসে ও তো ঘুমিয়ে নিয়েছে এখন তো আর ঘুমোচ্ছে না বলছিলাম যে পড়াবো চলো ও তো পড়ছেই না তারপর হচ্ছে এখান থেকে ফিরে গিয়ে তারপর ওকে পড়াতে বসবো তারপর আবার সন্ধ্যেবেলা সন্ধ্যের কাজ আছে রান্নাবান্না আছে তো তোমাদের সঙ্গে একটু টাইম পাস করি না এখন কি এখন তো বাজে কটা আটটা হুম হুম 4:30টা বাজে এখন 8টা ফালতুমি না আটটা বাজে নি একদম ফালতুমি এখন করতে চলে Ha চলো এখন আমরা বাড়ি চলে যাব কি আর কথা বলবো ডেলি ডেলি কিছু ব্লগ দেব না অনেকে বলে শুনি যে আমাদের এখন সাতটা আটটা সাতটা আটটা ব্লগ তৈরি হয়ে আছে আর হচ্ছে ওরা প্রতিদিন ব্লগ দেয় না যদিও কিন্তু ওদের আগে থেকে সাতটা আটটা ব্লগ তৈরি হয়ে থাকে কি করে হয়ে থাকে আমি সেটা কোনো কিছু বুঝতে পারছি না নাম দিদি তো নাম দিদি তো

হ্যাঁ দাদা পড়তে বসে তো দাদা সবসময় পরীক্ষায় পাস দাদা এখন টুয়ে ক্লাসে ক্লাস টুয়ে পড়ছে এখন দেখতে পাচ্ছ না স্কুলে বই খাতা দিয়েছে স্কুলের জুতো দিয়েছে জামা দিয়েছে সব কিছু দিয়েছে দাদা এখন স্কুলে পড়ে তুমি পড়ো না তুমি ফাল তুমি আমি পারি আমি তোমাকে দাদা কোথায় যাবে মানে ছেড়ে দিয়ে মামা দাদাকে বলি দেবে দাও চল দাও রাস্তা এখানে ছেড়ে দিছি যাও